একটু ত্যাগ স্বীকার করতে হবে, হ্যাঁ একটু ত্যাগ স্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط فقال মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করা সম্পর্কে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে। যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে, যে জানবে না তার ভয় করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই বিদ্যা অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আপনি আগে জেনে নেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি আগে জানেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা জানতে হবে। তারপরে আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান। আমি ক্ষমা করতে পারি কি না এটা না জেনেই ক্ষমা চাইবেন? আগে জানেন তারপরে আপনি ক্ষমা চান, নিজের জন্য চান আর পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর জন্য ক্ষমা চান। এ কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে অন্য জায়গাতেও বলেছেন যে আপনাকে সবার জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতাল্লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাজ্জু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম হয়েছে, এটা আল্লাহর অনেক বড় দয়া। আপনি মানুষের জন্য নরম, নরম স্বভাবের মানুষ আপনি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাজ্জু মিন হাওলিক, আপনার স্বভাব যদি কঠোর হতো, কর্কশ হতো, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনার পাশে থাকত না। তো এইটা আল্লাহর একটা দয়া যে আপনার স্বভাবটা নরম। যার স্বভাব নরম তার উপরে আল্লাহর বিশেষ দয়া। স্বভাব নরম হওয়া
বড় ভালো। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাব লা ইউরা যাহিরুহ মিন বাতিনিহা ওয়া বাতিনুহ মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি এত দামি দামি ঘর আছে, খুব উন্নতমানের পদার্থ দ্বারা তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নতমানের পদার্থ দ্বারা তৈরি। তো সাহাবীগণ বলছেন, লেমান আজি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? আপনি যেভাবে বলছেন এইটা কাদের জন্য, কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। সুবহানাল্লাহ, যার মুখের ভাষা নরম তার জন্য এইটা। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাব নরম, আপনার স্বভাব কর্কশ কঠোর হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, এইটুকু বলার পরে যেটা আল্লাহ বলছেন সেইটা মূলত আমরা এখন বলতে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ফাফু আনহুম, মানুষকে আপনি মাফ করুন, মানুষের ভুল ত্রুটি নিয়ে আপনি নাড়াঘাটা করবেন না, মানুষের ভুল ত্রুটি নিয়ে আপনি ব্যস্ত হবেন না, মানুষকে মাফ করুন। শুধু কি তাই, আস্তাগফিরুল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা চান। আপনাকে গালি দিয়ে আপনার বিরুদ্ধে কথা বলে তাদের যে পাপ হয়েছে এর জন্য আপনি তাদের জন্য ক্ষমা চান। আল্লাহ তাআলার জরুরি আদেশ আমাদের নবীকে যে আপনি মানুষের জন্য ক্ষমা চান, মানুষের জন্য দোয়া করতে হয়, মানুষের জন্য ক্ষমা চাইতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল লিআখিহি বিহজারিল গায়বি মুস্তাজাবাতুন, মানুষ যদি একজন আরেকজনের জন্য দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করে, এই ছেলে দেখো এদিকে মনে হয় বাইরে লোক দাঁড়িয়ে আছে, আমার কানে কথা আছে, তোমরা যারা দাঁড়িয়ে আছো তারা শুনতে পাও না, এটা হয় কি করে? আর আমি এখন কথা বলছি, আপনি বা গল্প করেন কি করে? আপনার একটু শরম হয় না কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আমি তো আপনাকে মানুষ মনে করছি, আপনি নিজেকে পশু মনে করছেন, তা করবেন কেন? যে পশুই যদি মনে না করেন তো এখন আপনি গল্প করছেন কেন? আপনার জন্য আমি এসেছি, আমি কালকে বিমানে ঢাকা গেছি, ঢাকা থেকে আমি কটনার মোড়ে গেছি সাধারণ রাস্তার গাড়িতে, তারপরে আমি ড্রাইভার এসেছি ওখান থেকে এনে এসেছি, আমি নিজেও খুব ক্লান্ত, এরপরে আমি এত কষ্ট করে আসলাম আর আপনি দোকানে বসে আড্ডা ফিরছেন, ফাজিলামি করতে এসেছেন, শয়তানি করার জায়গা পান না? আপনার জন্য আমি এসেছি, আপনার কিছু না কিছু উপকার করবই করবো আমি ইনশাল্লাহ। আপনি কোন সাহসের ভিত্তিতে ওখানে দাঁড়িয়ে আছেন, কি দেখাতে চাচ্ছেন আপনি? আমি কোনো নির্বাচন করতে এসেছি? তাহলে ওই স্বভাব কেন, কেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন? আমি আপনার জন্য এসেছি আর আপনি আজকে এই জন্য এসেছেন, অনেক খরচ আছে, অনেক ব্যবস্থাপনা আছে, সেই কতদিন আগে দাওয়াত দিয়েছেন তখন থেকে নিয়ে ব্যস্ত, তার ফল আজকে এইভাবে দাঁড়িয়ে ওখানে গল্প করছেন, শরম হয় না কেন? নিজেকে মানুষ মনে করেন না, পশু মনে করেন, তা করবেন কেন? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলাইক কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বাল ওয়াজাল বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ গরু ছাগল পশু প্রাণী বলছেন, তবে বলেন না যে তুমি গরু ছাগল, তুমি গরু ছাগলের মতো। মানুষ মানুষই, মানুষ গরু ছাগল নয়, তার মানে গরু তার স্বভাব পরিবর্তন করতে পারবে না, মানুষ পারে। আমার আব্বা কৃষক মানুষ,
জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন, তখন আমি গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, মানুষের ধান খাবে, ক্ষেত খাবে, তখন বলতাম, এই, খুব জোরে বলতাম, দেখতাম যে থেমে গেছে। থেমে যাওয়ার একটু পরে আবার যাচ্ছে, কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু, ও তো বুঝলো যে থামতে বলছে, আবার যাচ্ছে কেন? তার মানে ও গরু, ও তো বুঝেও বুঝেনি, এটা মানুষ হলে বুঝে নিত যে না, আমাকে নিষেধ করলে আর যাওয়া হবে না। মানুষ তো মানুষই, মানুষ তো কোনো সময় গরু নই। আল্লাহ বলছেন গরুর মতো, তোমরা কি ওইরকম হয়ে গেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এত দামি ঘর পাবে যার স্বভাব নরম, মুখের ভাষা নরম, তার জন্য দামি জান্নাত। আল্লাহ তাআলা বললেন আপনি মানুষের জন্য ক্ষমা চান, মানুষকে মাফ করুন। মানুষের জন্য ক্ষমা চাইতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যদি মানুষের জন্য ক্ষমা চায়, দোয়া করে, তাহলে তাদের দোয়া কবুল হয়। আপনি আমার জন্য বলছেন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখো, তা আল্লাহ এটা কবুল করবেন, আপনি আমার জন্য বলছেন। আরেকটা কথা আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি দোয়া করে কারো জন্য, আপনি যদি আমার জন্য দোয়া করেন, ক্ষমা চান, তো আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকবেন। খুল্লা মাথা লিআখিহি খাইরিন, যতবার আপনি আমার জন্য ভালো দোয়া করবেন, ততবার ফেরেশতা বলবেন আমিন, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। তারপরে বলছেন অলাকাবে মুসলিম, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তো বললে যে আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তোমাকেও হেফাজতে রাখো। মুসলিম দল করতে গিয়ে তো একজন আরেকজনকে ভুলে গেছেন, মানে ও ক্ষতিগ্রস্ত হলে আপনাকে ভালো লাগে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। দল সংগঠন করে ভিতরটা সংকীর্ণ করে মানুষের ধ্বংস কামনা করে জান্নাতকে নিয়েন না। পাঁচ অক্ত সলাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। দিন রাত আড্ডা পিটবেন, মানুষের বদনাম করবেন, দল করলে আর একজনের বদনাম করাই লাগবে। বহুদিন বক্তব্যে বলা আছে যে দুই বোন জন্ম নিয়েছে একসাথে, যমজ, দেখতে অতীব সুন্দরী, ভদ্র নম্র, মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিতা মেয়ে, দুইজনের বিবাহ হয়েছে, দুইজনের সাথে আওয়ামী লীগ বিএনপি, তাই তারা এখন আর কথা বলে না, দুই বোন এখন আর কথা বলে না। কি হলো? তার প্রতিক্রিয়া ওর ভিতরে গেছে, এর প্রতিক্রিয়া ওর ভিতরে গেছে, দুইজনের স্বামী দল করে, এই জন্য ওরা দুইজন এখন আর কথা বলে না। জীবনে কোনোদিন এই কাজ করবেন না, নিজের খেয়ে অপরের গান গেয়ে পরকাল হারায়েন না। বহুবার বলা আছে তিনটা কাজ করবেন জান্নাত হবে, এক, মুখ বন্ধ রাখবেন, জান্নাত হবেই, দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, জান্নাত হবেই, তিন, পাপের জন্য কাঁদবেন, মাঝে মধ্যে কাঁদতে হবে, সময় বের করে কান্নাকাটি করতে হবে, যেটা আজকে আলোচনা করছি, আর এটা আল্লাহর আদেশ, জরুরি আদেশ, কান্নার বিষয়টি আল্লাহর আদেশ, জরুরি আদেশ।
আল্লাহ তাআলা বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবী কাজ শেষ হবে, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, একজন চাষি সকালে জমিতে গেছে, সন্ধ্যায় এসেছে, এটা তার দুনিয়াবী কাজ। একজন মাস্টার সকাল দশটায় স্কুলে গেছেন, বিকাল তিনটে ফিরে এসেছেন, এটা তার দুনিয়াবী কাজ। একজন ব্যবসায়ী সকাল দশটায় দোকান খুলেছে, রাত দশটায় দোকান বন্ধ করবে, এটা তার ব্যবসায়ী দুনিয়াবী কাজ। এরপরে যেটুকু সেটুকু হলো অবসর। যখন আপনি অবসর থাকবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদত খুব কঠিন কাজ, টিকা যায় না, দুই দিন করার পরে আর হয় না। ইবাদত খুব কঠিন কাজ, আপনি দুনিয়াবী কাজ শেষ করে কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, জরুরি আদেশ। আপনি যদি আমাকে কিছু বলেন, ক্ষমা চাচ্ছেন, তো কান্নাকাটি করে বলেন। আমার কাছে কিছু চাচ্ছেন, বিপদে পড়ে আছেন, তো কান্নাকাটি করে বলেন। আমাকে কিছু বললে এমনি বলে হয় না, হুমসি খেলি কিছু বলে হয় না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক কেলাই নাই, এটা ইবাদত না, এটা হলো মজাক করা। সবাই যে করছে, প্রায় সব মানুষই বিবেকহীন হয়ে যাবে, কথা আল্লাহ নবীও বলছে। এটা কোনো ইবাদত হলো? রাইফেলের মতো, রাইফেলের গুলির মতো চলছে ইবাদত, সেটা কি ইবাদত হয়? কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, আমি 20 বছর থেকে বলছি, 20 বছর থেকে। কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, সবাই যে দিচ্ছে, তো সবাই দিচ্ছে তো আপনি কি করবেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমরা তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা কাঁচা বহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহ, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনজুরু চাইস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এক এই করতে হবে সেই করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। সেটা এখন এরকম হয়ে গেছে। ময়মনসিংহ কুমিল্লায় একজন লোক উপস্থাপনা করছে, একজনকে বক্তব্য দেওয়ার জন্য উঠাচ্ছে, তখন বলছে, এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এলে এরকম করছে কেন গো, এই কোন ঢং? কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, আমি 20 বছর থেকে বলছি, কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে, ধর্ম এমনিতেই চলছে, কেন আপনাদের কারণে? আপনাদের তো চলে, তো ওদেরও চলে, এটা তো ব্যবসা ছাড়া কিচ্ছু না। দিন ধর্ম ভিন্ন জিনিস এবং খুব কঠিন, সহজ নয়, জানতে হয় এবং মানতে হয়, দুটোতে একসাথে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যেখানে আরেকটা কথা মাথায় বারবার ধাক্কা দিচ্ছিল, সেটা একটু বলে নি। ক্ষমা আর মাপ, মাপের কথা বলতে গিয়ে একটা কথা আসছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা আস-সামাওয়াত ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোড়াও তোড়াও, ছুটে যাও, ছুটো ছুটো, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও। কি করলে ক্ষমা হবে, কিভাবে ক্ষমা হবে, এ ব্যাপারে ছুটে যাও, দৌড়াও, আর জান্নাতের জন্য দৌড়াও। যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ফাঁকার ব্যবধান, বিশাল জান্নাত, এই জান্নাতের জন্য দৌড়াও। ঐতাত লিল মুত্তাকিন, এইটা আবার ভালো মানুষের জন্য রেডি করা আছে, প্রস্তুত, মুত্তাকিন, পরহেজগার, ভালো মানুষের জন্য। এরপরে পরে আল্লাহ বলছেন, ভালো মানুষকে
আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াজ-যাররা, ভালো মানুষ হচ্ছে টাকা পয়সা থাকলেও দান করে, না থাকলেও দান করে, বেশি আছে বেশি দেয়, কম আছে কম দেয়, দান করে যে সেই হলো ভালো মানুষ। দুই, অল কাজমিনাল গাইজ, রাগকে থামিয়ে নেয় যে প্রতিবেশীর উপরে ক্ষমতা দেখায় না, দলীয় ক্ষমতা দেখায় না, স্ত্রীকে গালি দেয় না, রাগকে থামিয়ে নেই, সেই যাবে জান্নাতে, সেই পরহেজগার। আফিনা আনিন্নাস, আর মানুষকে মাফ করতে পারে, মনে থাকবে না মনে হয়। তিনটে তিনটে স্বভাব যার জান্নাত তার, তিনটে স্বভাব যার জান্নাত তার। এক, গরিব হলেও কিছু দান করে, ধনী হলেও কিছু দান করে। দুই, রাগকে থামিয়ে নেই, রাগ বাস্তবায়ন করে না। তিন, মানুষকে মাফ করে। আচ্ছা যাই, তোমার এটা ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিলাম, যা আপনার তো স্বভাব এত খারাপ যে আপনি গাড়িতে বসে আছেন আর আমি উঠছিলাম, আপনাকে তো আমি খেয়াল করিনি, আমার ব্যাগটা আপনার মাথায় গিয়ে লেগে গেছে, চট করে আপনি গাড়িতে উঠো, চোখ নাই কপালে চোখ নাই, দেখতে পান না, এটি আপনার মাথায় আমি ব্যাগটা চাপিয়ে দেবো, এটা আমি এইটাই আমি চেয়েছি, তো আপনি এভাবে খেপে উঠলেন কেন, খেপে উঠলেন কেন এভাবে, আপনি বলেন আমাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মনে কিছু করিনি, আপনি যান যান সামনের দিকে যান, আপনি ওইদিকে গেলেন কেন, ওই কোন স্বভাব। একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমাকে উপদেশ দেন, তখন আল্লাহ রাসূল বলছেন রাগ করো না, আমাকে উপদেশ দেন, আল্লাহ নবী বলছেন রাগ করো না, আমাকে উপদেশ দেন, রাগ করো না, মানুষকে মাফ করুন, মাফ করতে শিখেন, তিনটে স্বভাবে জান্নাত হয়। লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে সে শক্তিশালী, এ কথা ঠিক নয়। শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ছয়টা কাজ করো আমি জান্নাত নিয়ে দিব, কিভাবে জান্নাত নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার, ছয়টা তোমার একটা আমার, ছয়টা করো আমি জান্নাত নিয়ে দেব। এক, অসদকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো। দুই, অফু ইযা ওয়াদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। তিন, অদ্দু ইযা উতমিনতুম, মানুষের টাকা পয়সা তোমার কাছে রাখা হলে, মসজিদ মাদ্রাসার টাকা তোমার কাছে থাকলে সময়ে দিয়ে দাও। চার, অহফাজু ফুরুজাকুম, জেনা করো না। পাঁচ, কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করো, দলীয় ক্ষমতা দেখায়ও না, নত হও, জান্নাত নিয়ে দেব। কিভাবে জান্নাত নিয়ে দেব সেটা আমার ব্যাপার, নত হও, দলীয় ক্ষমতা দেখায়ও না। ছয়, গজ্জু অবসারাকুম, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাত নিয়ে দিতে হয় সেটা আমার ব্যাপার, এই ছয়টার মধ্যে একটা আছে, নত হও, দলীয় ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, জান্নাত নিয়ে দিব আমি, কিভাবে নিয়ে দিতে হবে সেটা আমার ব্যাপার, ক্ষমতা দেখায়ও না জীবনে, শক্তি হোক, জমি জায়গা হোক, অর্থ সম্পদ হোক,
এরকম ক্ষমতা দেখাতে যায় না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আপনি আল্লাহকে জেনে নেন তারপরে ক্ষমা চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আবদান ইদা আদনা ওয়া জামবান, যখন কোনো পুরুষ নারী পাপ করে, যখন কোনো পুরুষ নারী পাপ করে তারপরে বলে, রব্বি আজ নক্ত ফাগফিরলি, প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। এই কথা যখন মানুষ বলে, যে কোনো পুরুষ যে কোনো নারী বলে, রব্বি হে আমার প্রতিপালক আজ নক্ত আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো, এই কথা যখন বলে, কানা রব্বহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, আল্লাহ রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছে, আসলে কি ও জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, এক ফিরো জাম্বা, যিনি পাপকে ক্ষমা করতে পারেন, ওয়ায়াক জবে, যিনি শাস্তি দিতে পারেন, আসলেই কি ও জানে যে আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি, যদি আমাকে জেনে বলে গাফারতুল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। আসলে বিষয়টি আমাকে জেনে বলছে কি না এইটা ব্যাপার, ও কি আমাকে জানে যে আমি ক্ষমা করতে পারি, আমি শাস্তি দিতে পারি। সুম্মা কাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো, আবার পাপ করে বলছে, রব্বি আজনাব তো ফাগ ফেরেলি, প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, আল্লাহ রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন, ও কি জেনে বলছে, যদি জেনে বলে কাদ গাফারতুল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। আসলে বিষয়টি আমাকে জানে কি না, জেনে বলছে কি না। সুমা কাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার পাপ করলো, ওই যে ওই ছেলেটা আপনার পাশ দিয়ে হেঁটে চলে গেল, ওটা আপনার পাশ দিয়ে গেল কি করে, চলে কি করে, আপনি দেখতে পান না, পেশাব পায়খানা লাগলেও অন্তত এখন যেতে হবে না, কিছুক্ষণ থামতে হবে, পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব, এক খেয়ালে চেয়ে থাকবেন আমার দিকে, পাখি যেন মনে করে আপনি পাথর, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথার উনিশ বিশ হয় না যেন, আগে পিছিয়ে হয় না যেন। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াফআল মা শা, তার জীবনে যতবার ঘটবে এরকম পাপ, ততবার যদি আমাকে জেনে শুনে বলে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব, আমি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান। আসলে সে আমাকে জেনে বলে কি না এটা আমি দেখতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম লা বালাগাত জুনুবুকানা সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, ফাস্তাক ফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফার তোলাকে আমি ক্ষমা করে দেবো, আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপি, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপি, তুমি আমাকে একটু বলো না যে আমি ক্ষমা চাচ্ছি, তাহলে তুমি তো তুমি তো বলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিল রাব্বুনা তাআলা ইলা সামায়ে দুনিয়া হিনা ইবকা সুলসুলাইলিল আখিরা, রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে শেষ ভাগে রাত একটার পরে দুইটার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, রাত একটার পরে দুইটার পরে এইরকম সময়ে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, মায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব,
মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। কে ক্ষমা চায়? কই, কেউ চায় না তো। ও তো দুইটাই টিভি বন্ধ করে ঝোঁকি চাইবে, ও তো স্বভাবই খারাপ। ও আমাকে কি বলবে? আমাকে কিছু বলতে হলে এসার সলাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে, মাগরেবের পরই খেতে হবে, খাওয়ার পরপরই ঘুমিয়ে গেলে শরীরের ক্ষতি হয়। খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, মাগরেবের কিছুক্ষণ পরই খেয়ে নেন, খেয়ে নিয়ে এখন থাকেন, একটু কোরআন মাজিদ পড়েন, বসেন, কিছু কথা বলেন, তারপরে এসার সলাত হোক। আটটা সাড়ে আটটা নয়টায় এসার সলাত আদায় করে নিয়ে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যান, তাহলে এখন রাত দুইটার দিকে তিনটার দিকে উঠতে পারবেন। পাঁচ ঘন্টা ঘুম হয়ে গেছে, উঠে যাবেন, এখন রাত দুইটা বাজে, এখন তিনটা বাজে, আপনি উঠে সুন্দর করে ওযু করে কিছু বলেন, যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন। হাদিস বুখারি মুসলিম। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাগরা মিনাল লাইলে, যে ব্যক্তি শেষ রাতে উঠে, যে ব্যক্তি শেষ রাতে উঠে, উঠেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা তাউস্তুজিবালাহু, এখন যা বলবে সেটা আমি মেনে নেব, যা বলবে আমি মেনে নেব। উঠে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সর্বক্ষমতার মালিক তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তার পবিত্রতা বর্ণনা করি, সমস্ত প্রশংসা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সবচেয়ে বড়। ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তার শক্তি ছাড়া। এইটুকু বলার পরে আমাকে যা বলবে আমি তা মেনে নিব, কি বলেও যা বলবে সেটা আমি মেনে নিব। যুবক, তোমাকে দোয়া মুখস্থ করতে হবে 24 ঘন্টার মধ্যে, মুরব্বী আপনাকে মুখস্থ করতে হবে 7 দিনের মধ্যে। ইস্তেগফারের ব্যাপারে আপনাকে আমি বলেছি, সাইয়েদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা যায়, জান্নাতে যাবে। যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। বুখারি মুসলিম। বুখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারি মুসলিম। আমি ওই সময় এই কথাটা বলেছি যখন বলেছি বুখারি মুসলিম, আমার কথার ব্যাপারে আমি এই কথা বলিনি। আপনি ভুল বুঝে বলেছেন, জাবরিয়া হিসাবে এভাবে বলেন কেন, তার সব কথাই কি এরকম? আমি আমার সব কথার সময় বলিনি, আমি যখন বলেছি বুখারি মুসলিম তখন এই কথাটা বলেছি, মনে হয় কথা বুঝাতে পারলাম না। আমি যখন বলেছি বুখারি মুসলিম তার মানে হলো এই, কোনোদিনই তা 19-20 হবে না, যা বলছি তাই থাকবে। আপনি এই দোয়া পড়ুন, সাইয়েদুল ইস্তেগফার পড়ুন,
চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আপনাকে তো মুখস্থ করতে করতে হবে, আপনার বাপকে করতে হবে, মানে করতেই হবে। আল্লাহকে বলতে হবে কান্নাকাটি করে, এমনি বলে হুমসি গেলে হবে না, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে, এটা আল্লাহর আদেশ, জরুরি আদেশ। দুনিয়াবী কাজ শেষ হলে আপনি আমাকে যা বলছেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, এমনি নয়, বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেলিফাবরিক, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ ভাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাউমাউ করে কেঁদে বলুন। টাঙ্গাইল, ভুয়াপুরের কথা আমার জানা নাই, করুণ ভাবে বলুন, করুণ করুণ সুরে বলুন। এমনি বললে হবে না, ও আদেশ করছে, জরুরি আদেশ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দুনিয়ার কাজ শেষ হলে আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, ইবাদত করুন, জরুরি আদেশ। ইবাদত করার ফাঁকে আপনি যেটা আমাকে বলবেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, এমনি বলে হবে না, এটা তার আদেশ। আর আপনি কান্নাকাটি করতে হয় এটি জানেন না, তো আপনার তো চলে কান্নাকাটি ছাড়াই, দলীয় ক্ষমতা দিয়েই তো চলে, চলছেও তো। আজকের পর এই বোকা ছেলে, তোমাকে বলছি ঢং দেখায় না, এইসব দলমত করে মিছিল করে বেড়ার কোনো প্রয়োজন নেই, বাপের খেয়ে অপর গান গায়ে বেড়াও কেন বেটা, দোকানে আড্ডা পিটো কেন, তোমাকে বহুবার বলেছি দোকানে আড্ডা পিটবা না, দোকানে বসবে না, জিনিস কিনতে গেছো 1 কেজি লবণ নিবা আর 250 মরিচ, কিনা হয়ে গেছে 1 মিনিট ওখানে দাঁড়াবা না, ওখানে দাঁড়াও কেন, ওখানে তো আর একজনের বদনাম হয়, তোমার স্বভাবই খারাপ, তুমি ওখানে আড্ডা পিটো কেন, মুরব্বী আপনারই কোন স্বভাব, ওখানে বসে আপনি টুপি মাথায় দিয়ে কি করছেন, ওখানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে, দোকানে তো টিভি আছে, আপনার স্বভাব কেন এরকম, এই বয়সে একটু পরিবর্তন হন না কেন, মরণ তো হবে, হঠাৎ করে দেখবেন 30 বছর ছেলে, আজ দেখেন 50, আজ দেখেন 60, অত সময় শেষ, দেখতে দেখতে সময় নেই। আল্লাহ রাসূল বলছেন এটা কার বুসমান, যুগ ঘন ঘন হবে, এই যে 2013, আজ নাকি 16, আজ নাকি 17, আরে আজ নাকি 18, এই যে 18, এখন নাকি 19, এই কথা আল্লাহর নবী বলছেন, এটা কার বুসমান, যুগ ঘন ঘন হবে, দেখতে দেখতে নেই, এই তো কবে 17, তাই দেখি 18, এই তো কবে 18, এখন নাকি 19, আল্লাহর নবী এই কথা বলছেন, হাদিস বুখারি মুসলিম, যুগ ঘন ঘন হবে, মানে সময় নেই, শ্বাস বন্ধ হলেই সব কিছু শেষ হয়ে যাবে, ভুল বুঝিয়েন না, আল্লাহকে বলুন কিছু সময় আমি বের করে দিচ্ছি, এই সময়গুলিতে বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে নুদিয়া লিসসালাতে ফতিহাতা বাবু সময়, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, উস্তুজিবাত দোয়াও, যেই দোয়া করা হয় সেটাই কবুল হয়ে যায়, যেই দোয়া করা হয় সেটাই কবুল হয়ে যায়। আজান যখন শুরু হয়েছে তখন থেকে নিয়ে আজান একামাত এর মাঝে দোয়া করেন, যা বলবেন সেটাই হবে, আর আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইরদ আজান ও একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, যা বলেন সেটাই কবুল হয়ে যায়। সাহাবীগণ এসে বলছেন, ইন্নাল মুয়াজ্জিনিন ইয়াবজুরুন রাব্বী আজানিহিম, আল্লাহর নবী মুয়াজ্জিনরা তো সব নেকি লুটে নিল, আমাদের কি, আপনি যেভাবে বলছেন তাতে তো মুয়াজ্জিনিনই নেকি সব, আপনি বলছেন মুয়াজ্জিনের আজান শুনে
যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মর্জেন একাই তত পাবে। তো আমাদের কি তো নেকি তো তাদেরই হলো। আপনি বলছেন মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত শুনে সবকিছু মুয়াজ্জিনের ব্যাপারে বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, টিস্যু বক্সটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, পানির বোতলটা বলে আল্লাহ মুয়াজ্জিনকে ক্ষমা করে দাও, সব কিছু খালি বলে মুয়াজ্জিনকে ক্ষমা করো। আপনি যেভাবে বলছেন তাতে তো সবকিছু মুয়াজ্জিনেরই হলো, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন থামো থামো থামো, শোনো, কুলু মায়া কুলুল মুয়াজ্জিন, তোমরা বলো মুয়াজ্জিন যা বলে, তোমরা বলো মুয়াজ্জিন যা বলে, তোমরা বলো মুয়াজ্জিন যা বলে, ফাজান তাহাইতা সাল তুতা, যখন আজান শেষ হয়ে যাবে চাও যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। আজান শেষ হলে বলো কি বলতে চাচ্ছ আমাকে, বলো। মুয়াজ্জিন আজান শুরু করেছে, তুমি পিছনে পিছনে বলতে থাকো, যেমনই আজান শুরু হবে রেডি, কোনো কাজ করবেন না। টাঙ্গাইল ভুয়াপুরের বোকা মহিলা তো আজান দিলে মাথায় কাপড় দেয়। সে শুধু ভুয়াপুরের কথা বলছেন কেন, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এরকম নয়, সারা বাংলাদেশে আজান শুনে মাথায় কাপড় দিচ্ছে। বাড়িতে মাথায় কাপড় দিতে হবে না, যেখানে দেবর ভাষণ নেই সেখানে তার মতো থাকবে। মাথায় কাপড় দিতে হবে না বলে এটা কথা নয়, মাথায় কাপড় না দিলেও চলবে, কিভাবে থাকবে সেটা তার স্বামীর ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আজানের সাথে সাথে উত্তর শুরু করবেন, কোনো কাজ করবেন না। আজান শুরু হয়েছে, আব্দুর রাজাক সাহেব অনেক আজান যে, তা আপনি একটা বাছাই করে নিন না, আপনাদের মসজিদটাই বাছাই করেন, রেডি হন, কোনো কিছু করবেন না। আজান চলছে, আপনি কাজ বন্ধ করে উত্তর দিতে থাকেন, উত্তর দিতে দিতে যখন আজান শেষ হয়ে গেল তখন আপনি দরুদ পড়েন, দরুদে ইব্রাহিম, শেষ হয়ে গেলে আপনি দোয়া পড়ুন, আল্লাহু রাব্বা হাজি দাওয়াতি তাম্মা সালাতিল কায়মা আতি মুহাম্মাদিন রাসূলা আল ফাদিলা ওবাসুহ মাকাম মুহাম্মাদিন লিজওয়াতা। এরপরে কিছু বলেন, কিছুই যদি না পারেন তো বলেন আল্লাহ আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও, আর নাহলে টাঙ্গাইল একটা বাড়ি করে দাও, নাহলে ঢাকায় একটা দাও। কিছুই যদি না পারেন তো বলেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এটা তো পারবেন, সেটাই করেন। নইলে বলেন রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, নইলে বলেন আমাকে ক্ষমা করো, কিছুই পারবেন না। কিছু যদি না পারেন তো বলেন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের যে জামিয়া সালাফি এটা তুমি কবুল করো, একটা কিছু করেন। আপনি এরকম বেঢঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন, স্বভাব কখন পরিবর্তন হবে? এইসব বক্তব্য সব জালসা দিয়ে হবে, সব ধান্দাবাজি, সব ব্যবসা, কিচ্ছু না, কে বলে আর কে শুনে, কেউ পাঁচ পয়সা দাম দেয় না, এমনিতেই চলে। যে বক্তব্য দিতে এসেছে সে নিজেও জানে না আমি কি বললো, কে স্যার কাহিনি, রংপুর দিনাজপুর লালমোহন টিনফামারি ভুয়াপুর, তারপরে আসসালাম আলাইকুম, এগুলো কিচ্ছু না, ও দেখে না কোনোদিন, ভালো মন্দ বিবেচনাও জানে না। 20 বছর আগে বলেছি যে সাদ্দাদের কাহিনী মিথ্যা, কেউ বলে না যে সত্য, এমনিতেই চলছে। মানুষের সামনে কোরআন হাদিস বললে কোরআন হাদিস বলা আগে রেডি করতে হবে, মুখস্থ করতে হবে, 7 দিন মুখস্থ করার পরে 1 দিন বলতে হবে, আর মুখস্থ করার পরে বলতে পারবেন না, একাই বসে বসে বারবার 15 বলতে হবে 20 হাদিস একাই, কেউ যখন নাই বারবার বলতে হবে, ওটা সিরিয়াল দিতে হবে। সিরিয়াল যদি না দেন বারবার তাহলে বসে যখন শুরু করেছেন একটা বলার পরে আর খুঁজে পাবেন না। ও অভিজ্ঞ বক্তাও জানে না, ও তো খালি টাকা দিল কি না এটা তার মাথায় আছে, আর কি খাওয়ার দিচ্ছে এ নিয়ে ব্যস্ত, কাগজে লিখে রেখেছে এত খাওয়ার লাগে, এত এ কি করে কি বলা লাগে, ওটা বলছে অগ্রিম ভাড়া দেওয়া লাগে, অগ্রিম টাকা পাথেও পাথেও পাথেও। আমি 90 সাল থেকে মাঠে আছি, কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পাথেও পথ খরচ চেয়েছিল, চেয়েছিল কথা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন বক্তব্য দেবো না। এ তো আমি দিন রাত বলছি, দিন রাত প্রতিদিনই বলি, যে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পাথেও পথ খরচ চেয়েছিল, চেয়েছিল এই কথা প্রমাণ হয়ে গেলে আমি আর কোনোদিন কথা বলবো না, ওই দিন থেকেই শেষ।
সম্মানিত দিনী ভাই বোন, যা কিছু বলবেন আল্লাহকে কান্নাকাটি করে বলুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে হাজারো মানুষ কান্নাকাটি করে একবারে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। এ কথা আল্লাহ বলছে, আপনি না হয় কাঁদেন না, আমি না হয় কাঁদি না। সেই জন্য কি মনে করছেন পৃথিবীতে কেউ কাঁদে না? এ আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন হাজারো পুরুষ নারী পৃথিবীতে, লক্ষ পুরুষ নারী কেঁদে একবারে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে, আর তাদের কান্নার শব্দ যখন বের হয় তখন তাদের ভীতিটাকে আরো বেশি হয়ে যায়, একবারে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরে। অথচ আপনার আর আমি একদিনও ঘটনা দ্বারা, আমি তো চিনি না, আমার তার কোনো দাম দেওয়ার প্রয়োজন নেই, ও তো চিনে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ তাআলামুনা মা আলামু, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি আল্লাহর কসম, যদি তোমরা আল্লাহকে জানতে আমি যেমন জানি, যদি তোমরা আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, যদি তোমরা আল্লাহকে জানতে আমি যেমন জানি, যদি তোমরা আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো জীবনটাই তো আমাদের গালি দেওয়ার হাসি আর বিরোধিতে করা, কান্নাটা কখন কই? কান্নাকাটি তো কোনো সময় দেখতে পায় না। আপনাকে বলছি মুরব্বী, আজকে থেকে সময় বের করতে হবে, রাতে উঠতে হবে, তাহাজ্জুদ পড়তে শিখুন, 8 রাকাত না পারলে অন্তত উঠে 2 রাকাত পড়েন, কিছু তো করবেন। আরে কিছুই যদি না পারেন তো উঠে একটা সূরা ইখলাসটা 3 বার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সমান নেই, কি হবে? পড়েন, অভ্যাস আছে, একটু পড়েন, অভ্যাস করেন, অভ্যাস করেন। একবারে খালি নগদ নেই কি, খালি লুটে নাও, কেউ একটু নেয় নেয়। সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি এই সূরা ইখলাস 3 বার করে পড়ে, শত কোটি বার পড়ে, তা আল্লাহ রহমত দিতে পারবেন, তার তো দয়ার অভাব নেই, মানুষ নেয় নেয়, না নিলে কি করা যাবে? একবার কোরআন মাজিদ পড়া আপনি 4টি খানি মনে করেন নাকি? রমজান ছাড়া কেউ পারে না, সহজে পারে না। 30 পারা কোরআন মাজিদ এখানে আছে, একবার পড়া কত কঠিন, কত রিক্স। সূরা ইখলাস 3 বার 1 মিনিটে পড়েন, একবার কোরআন মাজিদের সমান নেই, পড়ে না। সব ভাইসে আছে সূরা হাসরের শেষের 3 আয়াত নিয়ে বেদাত নিয়ে ব্যস্ত, ওই হাদিস জাল, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে কোনো লাভ হবে না। মরা মানুষ মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়ে 1 পয়সা লাভ হবে না, মরে গেছে তার জন্য কোরআন মাজিদ পড়ে বক্সিয়া দেওয়া যায় না, কারো পৈতৃক সম্পত্তি নয়। আপনি পড়লে না, আমার বাপের কবরে বক্সিয়া দিলেন, ধর্ম কত পাগল রে, ধর্ম রাজশাহী চাবে না, ওই যারা হাওয়াই লাড্ডু দোনো হাত মেলে ডুহে যো চাহে উসকো খালে যো চাহে উসকো ছোড় দে বলে হিসাব। একজন কোরআন মসজিদ পড়ে আর একজনের কবরে বক্সে দিতে পারে না। দুইটা পথ মানুষ মারা গেছে, দুইটা পথ, মুখে মুখে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক, এটাই অনেক, খালি মুখে বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটাই অনেক। আর 2 টাকা 1 টাকা 5 টাকা 1 লক্ষ টাকা দান করেন, বাস দ্বিতীয় পথ হলো এটা। কিছু না পড়লে 1টা টাকা তো দিতে পারবেন ফকিরকে, এটাই করেন, 1টা টাকা ফকিরে গিয়ে বলেন আমার বাপের নামে এটা দিলাম, আল্লাহ তুমি এটা কবুল করো, হলো। 20 টাকা পারবেন, 1 লক্ষ টাকা পারবেন, দেন, দান করেন, দান তো জরুরি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান, সলাত এত ক্ষমতাধর নয়, হজ এত ক্ষমতাধর নয়, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা, সিয়াম, সিয়াম এত ক্ষমতা রাখে না দান যত ক্ষমতা রাখে। আল্লাহ রাসূল বলছেন না সাদকাত বুরহান, দান হলো দলিল, আমি জান্নাত পাবো প্রমাণ আমার কাছে দলিল আছে। আল্লাহ নবী বলছেন ইন্না সাদকাত সিররে তুতফা খাত গাজাবর রাব্বে, আপনি দান করেন গোপনে কেউ জানে না। সভাপতি সাহেবকে বলেন 5000 টাকা থাকলো একটা মসজিদে খরচ করবেন, কখন বলেন না জানি,
আপনার উপরে আল্লাহর একটা রাগ ছিল, জাহান্নামে দিবেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা জান্নাতে যা, রাগ মিটে গেছে। 50,000 টাকা জামিয়া সালাফের জন্য তো টাকা পয়সা ইনকাম করেন, নাহলে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া রাজশাহী নারায়ণগঞ্জ চলবে কী করে? এক মাসে 12,15,000 টাকা বেতন লাগে। যদি আমাকে দিতে বলেন যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি দেন, আমি যদি আজ থেকে আমার মরা পর্যন্ত আরও 10-20 বছর যদি আমি এই চাকরি করি, টাকা পয়সা ইনকাম করি, 20 বছর তো এক মাসের বেতন হবে না। আপনি আমাকে দিতে বললে হবে? এক মাসে বেতন লাগে কত? 12,15,000। ওটা আপনাকে দিয়ে আল্লাহ দেওয়া হবে, দান করতে শিখেন। আমি যে একদিনে করিনি, আব্দুর রাজ্জাক সাহেব কীভাবে চলছে? চলছে, তাহলে আপনিও করেন। সম্মানিত দিনী ভাই বোন, দান খুব পাওয়ারফুল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাত তুবতু হারাল কবরে, আপনি দান করলেন এখানে বাপের নামে কবরের শাস্তি বন্ধ। আর ওটা চলবে না, ওটা বন্ধ হয়ে গেছে। দান করলেন এখানে কাজ করছে কবরে, ওটা আল্লাহ নবী বলছেন, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। তিনি বলেন, ইন্না সাদকাত তুবতুল খাতিয়াতা কামা ইউতফুল মাউন নারা, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। মানে এই একটা জিনিস আর একটার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা হলো দান। দান খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ইবাদতের জগতে এত ক্ষমতাশালী ইবাদত অন্য কোনো ইবাদত নয়। কাজে বাপ মায়ের নামে দুইটা কাজ করবেন, মুখে দোয়া আর অর্থের দান। কিছুই না করতে পারলে এক টাকা তো বাপের নামে করতে পারবেন? আরে কিছুই যদি বলতে না পারেন, রব্বিক ফেরিলি বলে বলে দাইয়ে বলে মান্দা খালা বাইতে মুমিনাল মুমিনিনাল মুমিনাত প্রতিবলা, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ফিরলি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন আফসালাহু ফি কবরি ওয়া নাবিরলাহু ফি, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। কিছুই যদি এগুলো বলতে না পারেন তো মুখে এটাই বলেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো পারবেন, এটাই অনেক। কিছু তো বলতে হবে, না বলেই কিছু হবে এটা তো হয় না, কিছু তো বলতে হবে, মুখ বন্ধ করে হবে? স্বভাব তো একেবারেই খারাপ, স্বভাব হলো খাওয়া আড্ডা পিটা আর মানুষের বদনাম করার দোকানে বসে থেকে, এটা তো স্বভাব। এই নোংরা স্বভাব কেন, খারাপ স্বভাব কেন? আজকের পরে এসার সালাতের পরে কোথাও গল্প করবেন না, আর দোকানে বসে আড্ডা পিটবেন না, এক মিনিট দাঁড়াবেন না। আপনাকে বলছি, এই ছেলাই বোকা ছেলে, তোমাকে বলছি স্বভাব পরিবর্তন করো। বাপের বাড়ি ঘর আছে, কাজ শেষ করে বাড়ি ঘরে গিয়ে থাকো, মায়ের সাথে থাকো, বাপের সাথে থাকো। পৃথিবীর অবস্থা খুবই জটিল, মুখ বন্ধ করো বাড়িতে থাকো, মুখ বন্ধ করো বাড়িতে থাকো, বাস জান্নাত হবে। উশৃঙ্খলতার সাথে এখানে যাও ওখানে যাও, বদনাম করে বড়ো, শয়তানি করে বড়ো, জাহান্নাম হয়েই আছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লা তামাসুহুন নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। এক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিনের কাজ করে, এরকম মানুষ জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ালে যার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াহুদাল্লাহ মানু ফিজারে, গাভীর বান ওলাম দুধ থেকে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন
গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে? আমি এটা বলিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ। নাম শুনেছেন কোনোদিন? আমাকে কিনতে বলিয়েন না, জাফর এসে আপনি লিখেছেন আপনি কিনেন, তাহলে আমি কিছু করতে পারবো না। এদেশের মাঠঘাট মিথ্যে বইয়ে পূর্ণ হয়ে আছে, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই হয়নি। মুকসুদুল মুমিনিনে হেডলাইন লিখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, হেডলাইনই মিথ্যে, হেডলাইনই দিয়ে শুরু করেছে। ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এভাবে মিথ্যে কথা দিয়ে পুরো বইটাকে ভরে রেখেছে আল্লাহুস সামাদ। পুরো আলোচনাটা কোরআন মাজিদের বিরোধী, সরাসরি হুবহু কোরআন মাজিদের বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতুহাসাকুম আননাসাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালে কি বিকেলে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি, আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সেইখানে লেখক এই কথা লিখতে পারেন কি করে? এসব বই দিয়ে রাস্তাঘাট বাজার ভর্তি, আমাদের বিদ্যা না থাকলেও ছেঁচড়া মেচড়া করে লিখছিলাম, এগুলো একটু কিনে পড়েন, আমাকে কিনতে বলিয়েন না। আর মাসিকাল ইতিসাম পত্রিকা সবাকে পড়তে হবে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে বলে যাচ্ছি, জামিয়া সালাফের পক্ষ থেকে পত্রিকা বের হয় মাসিকাল ইতিসাম, 50টা প্রশ্নের উত্তর থাকে, 10 জন আলেম দিয়ে সেই ফতোয়া বের হয়। মাসিকাল ইতিসাম 20 টাকা মূল্য, যদি আপনি না কিনেন এটা চলবে না। ওর পিছনে প্রতি মাসে খরচ হয় 1,65,000-62,000, তো প্রতি মাসেই যদি আপনার জামিয়া সালাফিয়া দেয় তো ওটা চলবে কি করে? আপনাকে নিতে হবে, সবাই মিলে যখন ওটা নিবে তখন ওটা সুন্দর চলবে। ওর পিছনে দোকান ভাড়া আছে, ওর পিছনে প্রেস আছে, ওর পিছনে লেখক আছে, ওর পিছনে মানুষজন আছে, ওর পিছনে কর্মচারী আছে, 14 জন মানুষ ওর পিছনে কাজ করে, ওরা এমনি থাকবে? দাম হলো 20 টাকা, একটু চিন্তা ভাবনা করতে হবে না? ওই কি করলে কি হয় সেই বই কিনে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তারহুমুন নার, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসা ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু বেগানা নারী দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে ও জান্নাতে যাবেই। এটা খুব, এটা কাজ খুব কঠিন, একটু একটু দেখেন, যেটা একটু আগে বলেছি সেই কথাটা আবার ফিরে নিয়ে আসছি, জরুরি কথা। অত্র হাদিসে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, তিন, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, জরুরি কথা। এরই সাথে ওই হাদিসটা নিয়ে আসেন যেটা একটু আগে বললাম, 6টা কাজ তুমি করো
আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তুমি করো। এক, কথা বললে সত্য কথা বলো। দুই, ওয়াদা করলে পূর্ণ করো। তিন, জনগণের টাকা তোমার কাছে থাকলে সময়ে দিয়ে দাও। চার, জেনা করো না। পাঁচ, দলীয় ক্ষমতা দেখায়ও না, নত হও। ছয়, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমার ব্যাপার, আমি ওটা নিয়ে যাব। জরুরি কথা, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এই বোকা মাই, হেঁটে বেড়াচ্ছ কেন তুমি? তুমি ক্লাস টেনে পড়ো, তোমার শরম হয় না? তুমি যেদিন ক্লাস এইটে উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছে, বাদ বিবাহ হলে তোমার দুইটা বাচ্চা হতো। তুমি আজকে এখানে সে হেঁটে বেড়াচ্ছ কেন? তোমার মাথায় কাপড় নাই কেন? মাথায় কাপড় দাও। বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। আপনার আপনারই মেয়ে যে হেঁটে বেড়াচ্ছে, এখন হেঁটে বেড়াচ্ছে, মাথায় কাপড় নেই, ওটা কি হিন্দুর মেয়ে? ওটা আপনারই মেয়ে। বোকা মেয়ে, মাথায় কাপড় দাও না কেন? ঢং করে বেড়াও, শরম হয় না? লজ্জা হয় না? হায়া হয় না? বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছ নাকি? এরকম স্বভাব কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, ঢং ঢং করে এসেছে, গল্প করতে করতে ঢং ঢং করে চলে গেল বাড়ি, শরমও হয় না, একটু হায়াও হয় না? আপনার স্বামীও কাপুরুষ, আপনি নিজে কাপুরুষ, কাপুরুষ স্বামী, ঘৃণিত স্বামী, আপনার কারণে আপনার স্ত্রী ভাবে ঘুরে বেড়াচ্ছে। এসেছিল, গল্প করতে করতে আবার চলে গেছে বাড়িতে, গিয়ে টিভি চালু করে বসে আছে এখন। কাপুরুষ, ওটা আমি ঠেকাবো? আমি ঠেকাবো কেন? বিবাহ করেছেন আপনি, ঠেকাবেন আপনি? আমার কি প্রয়োজন? বিবাহ করলে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। এক, আতেমা মাতা এমতা, তুমি যা খাও বউকে তাই খাওয়াও। দুই, ফাকসু মাক্তা সাইতা, তুমি যা পড়ো বউকে তাই পড়াও। তিন, ওলা তু কাব্যে, বউকে কটু কথা বলো না, বউকে মারতে হয় না, গালি দিতে হয় না। চার, ওলা তাজের বলো লজে, বউয়ের মুখের উপরে মারো না, মারতেও যদি হয় কোনোদিন মুখের উপরে মারো না। পাঁচ, ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি কোথাও যেতে পারে না। হাট বাজার তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া বাপের বাড়ি যেতে পারে না, সেখানে ঢং ঢং করে ঘুরে বেড়ায়, ওটা আমি ঠেকাবো? কাপুরুষ আপনি ঠেকাবেন? বউ কেন এরকম, স্বভাব কেন এরকম? আজকে একটা দিনই বৈঠক এসেছে, এসার সালাতের পরে দুটাই এমনি বসে থেকে ঢং ঢং করে গল্প করতে করতে চলে গেল বাড়ি, সেটা কে ঠেকাবে? তো আপনাকে ঠেকাতে হবে। শুনুন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন যে আমাকে আল্লাহ রাসূল আদেশ করলেন, আন আশরিফা বাশারি, আমি মুখটা ফিরিয়ে নিব, আমি মুখটা ফিরিয়ে নিব। এই ছেলাই, দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো, শরম হয় না তোমার? আর আপনাকে আমি বলছি, বাড়িতে তো টিভি তো রেখেছেন বিশাল দেওয়াল ভর্তি, টিভিতে যদি খবর শুনতেও হয়, রংমাখানো ওই পতিতালয়ের মেয়েটার মুখের উপরে আপনি চোখ রেখে শুনতে পারেন না? লজ্জা থাকলে ওটা হয়, টিভি যদি শুনতেই হয় তাহলে এভাবে মুখ করে এভাবে বসতে হবে, টিভি থেকে যদি খবর নিতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে। ওর মুখের উপরে চোখ রেখে আপনি কেমনে খবর শোনেন? ছি 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 ছি, ইমান যত বেশি হবে পাপ তত কম হবে, ইমান যত বেশি হবে পাপ যত কম হবে, পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও পাপ হবে, হজ করলেও পাপ হবে, বোরখা পরলেও পাপ হবে, ইমান কম। ইমান যত বেশি হবে পাপ তত কম হবে।
ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহাজ্জুদ পড়লেও। ঠিকই পাঁচাত্তর সালাত আদায় করে, তামাকও খাই, ঠিকই পাঁচাত্তর সালাত আদায় করে, দাড়িও চাচে, ঠিকই পাঁচাত্তর সালাত আদায় করে, সিগারেটও খাই, হুজুরও খাই, জর্দা ওনার খায়, চলে তো, আমার সিগারেট চলে না, ঠিকই তো। হুজুরের যদি জর্দা চলে, হুজুরের তো শরম হয় না, বলে মাকরু, মাকরু কি বিল বেটা, মাকরু মানে অপছন্দ, খারাপ, তুমি খারাপ খাও, ইমামতি করো, শরম হয় না কেন, তোমার কি দেখাতে চাচ্ছ তুমি? সম্মানিত দিনী ভাই বোন, জরুরি অনুরোধ, সামাজিক অবস্থা খুবই কঠিন, মেয়েদেরকে কন্ট্রোল আপনাদেরকেই করতে হবে, নিজেকেই করতে হবে, স্কুল কলেজের অবস্থা খুবই খারাপ, সামাজিক অবস্থা খুবই জটিল, কাজে যতদূর পারেন চেষ্টা করেন সংবরণশীল হওয়ার চেষ্টা করেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়, দুইটি বিন্দু ফোঁটা, এক কাতরাতুদুমু মিন খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। 400,000 টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। 1,00,000,000 টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার কাছে অনেক 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 বেশি প্রিয়। রমজান মাসে গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 2, কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত, আল্লাহর রাস্তায় যুদ্ধ জেহাদে এক ফোঁটা রক্ত। 3, আসারুন ফি সাবিলিল্লাহ, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, আল্লাহর পথে জেহাদ করে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, আসারাতুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, ইবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ, বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে করতে পায়ের টাখনোর দাগ, এইসব দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। মনে থাকবে না মনে হয়? 4, এক এক ফোঁটা চোখের পানি, 2, এক ফোঁটা রক্ত, 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, 4, ইবাদত বান্দেগী করতে করতে হাতে পায়ের দাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ বলছেন আমাদের নবীকে, আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আমাদের নবী বলছেন, জি আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে, এটা আমি বলতে পারি, ফিল কাফারাত, আদমের ছেলেমেয়ের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে। তারপর বলছেন, আল কাফারাত, পাপ মিটে যায় 3টা কাজে, 1, আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। 2, তাসবিহ দানা হারাম, তাসবিহ দানায় কখনো হাত দিয়ে তাসবিহ দানা গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদাত, সাবধান। 2, আল মাসিউ আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, অলেস বগল অজুয়ে
সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। এই তিনটা কাজে পাপ মিটে যায়। এক, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সুন্দর করে ওযু করলে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মানফালা হাজা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এমনটা করলো যে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, এমনটা করলো যে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো, এমনটা করলো যে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো। এই কথাটা বলার পর আল্লাহ রাসূল বলছেন, তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সলাতের পরে বসে বসে তাসবি তাহলিল জিকিরাজকার করলে মানুষ নিষ্পাপ হয়, পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষ নিষ্পাপ হয়, সুন্দর করে ওযু করলে মানুষ নিষ্পাপ হয়। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি যখন সালাত আদায় করবে তখন তুমি এই কথাটা বলবে, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ফিলাল খাইরাত তারকাল মুনকারাত হুব্বাল মাসাকিন, আল্লাহুম্মা আসালুকা ফিলাল খাইরাত, আল্লাহ তুমি আমাকে একটু ভালো কাজ করতে দাও না, ও তারকাল মুনকারাত আমাকে একটু খারাপ কাজ থেকে বাঁচাও না। কত বলছি আর আমি মোবাইলে প্রেমের গল্প করব না, হচ্ছে না যে, আর আমি কত বলি যে আর সিগারেট খাবো না তাও হয় না, খালি হয়েই যাই সিগারেট খালি খেয়েই যাই, কত দোকানে বসবো না আড্ডা পিটবো না মনে করছি তো টিকতে পারি না। তারকাল মুনকারাত এ দোয়া পড়লে ছুটে যাবে, হুব্বাল মাসাকিন ফকির মিসকিনকে ভালোবাসি এই কথা বল, বুঝতে পারেননি এখন। এই দোয়াটা আল্লাহ কাকে শিখিয়ে দিচ্ছেন? আমাদের নবীকে। আল্লাহুম্মা ইন্নি আসালুকা ফিলাল খাইরাতি ও তারকাল মুনকারাতি ও হুব্বাল মাসাকিন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ফিলাল খাইরাতি ও তারকাল মুনকারাতি ও হুব্বাল মাসাকিন। দোয়া করার পূর্বে ওইটা বলিয়েন তো, ওই যে ইসমে আজম, ওই যে কোথায় সেদিন বলছিলাম না ইসমে আজম, আল্লাহ নবী একটা লোককে দোয়া করতে শুনে, লোকটা বলছে দোয়া করতে করতে লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তো তোমার কাছে চাই এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি যে তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষিহীন, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত বলতে আল্লাহ নবী বলছেন, দা বিসমিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এজা সোয়েলা আতা ওয়া দুয়াবি ইস্তাজাবা, এই দোয়া দিয়ে দোয়া করলে মেনে নেওয়া হয়, এই ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই ইসমে আজম দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই ইসমে আজম দিয়ে বললে মেনে নেওয়া হয়, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এটা হলো ইসমে আজম। উপদেশ বইয়ে বিশেষ প্রার্থনাতে আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলোচনার শেষে চলে এসেছে আজকের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে, সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তার এক শ্রেণীর মানুষ, দেখার আল্লাহ খালিয়ান ফাফাজাদায় না হো, নির্জনে কেউ নেই, আল্লাহকে ডাকলো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো, এই মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে। রাতে রাতে যখন দুইটার সময় উঠেছেন, সুন্দর করে ওযু করে ঘরটার শীতকালীটা ভেতর থেকে লাগিয়ে দিন, আপনার স্ত্রী যেন ঢুকতে না পারে,
আপনি কান্নাকাটি করছিলেন ওই সময় তো আপনার স্ত্রী ঢুকে গেছে, তখন একটু কেমন কেমন লাগবে, আপনার কান্নাটা ভালো হবে না, ছেড়ে দিতে হবে, পরিবেশ উল্টে যাবে, কথা বুঝতে পারেননি মনে হয়। কান্নাকাটি করার সময় কি হতে হবে, নির্জনে একাই হতে হবে, কেউ থাকলে হয় না, সবাই মিলে কবর জিয়ারত করতে গেছে। বলে হ্যাঁ, আহলে হাদিস বেদাত করে না, কত বেদাত করে, তার মধ্যে যে একটা সবাই মিলে যাচ্ছে কবর জিয়ারত করতে। আমার খুব ভালো মনে আছে, আমার চাচাও রমজান মাসে সবাই মিলে কবর জিয়ারত করতে যেতেন, মুলবি মানুষ কবরস্থানের চতুর্দিকে দাঁড়াতেন, কিছু জায়গায় ফাঁকা থাকলে এই ফাঁকাটা বন্ধ করো, ওখানেও দাঁড়া, দুচার জন্য ওখানেও দাঁড়া, চতুর্দিকে দাঁড়িয়ে চতুর্দিক ফাঁকা বন্ধ করতে হবে, এটা যে কেন সেটা আমি বুঝতে পারতাম না যে কেন এরকম করছে। এটি কি জানাজার পরে, সভা সমিতির পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, সালাতের পরে, ঈদের মাঠে গিয়ে, কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করলে পাপ হবেই, তার নাম বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এখনই করেন, যখন মন চায় তখন করেন। 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দোয়ার বইটা একটু দেখেন বাড়িতে আছে কি না, ওর দাম কোটি টাকা নয়, 50 টাকায় নিল, না নিলে 60 টাকায় নিল, না 80 টাকা, 100 টাকাও হয়তো বা নেবে না। এই বইটা আপনার বাড়িতে নাই কেন? 42টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 36টা হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ, হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এখন করেন বাড়িতে যা করিয়েন, অজু করে সুন্দর করে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন, অজু করবেন তারপরে কেবলামুখী হবেন, তারপরে হাত তুলে দোয়া করবেন, কবরের পাশে গিয়ে কবরকে পিছন দিকে করে কেবলামুখী হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করেন। সম্মিলিত দোয়া বেদাত, সম্মিলিত দোয়া পানি চাইতে গিয়ে ইস্তিসকা, আর ইস্তিসকা যদি ঈদের মসজিদে হয় তাহলে খুতবা চলাকালীন, জুমার দিন জুমার খুতবা দিতে দিতে এক পর্যায়ে সবাই হাত তুলবে, এইভাবে বুখারী মুসলিম। সুন্নাত বাদ দিয়ে উল্টা খালি ঢং করে বেড়ালে হবে যে হুজুর করছেই তো, তো হুজুরই তো করবে, না এমনি মানুষ করবে নাকি? বেদাত হুজুর ছাড়া এমনি মানুষ বুঝে? জি শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনার শেষে জরুরি কথা, আজকের আলোচনার শেষে এক নম্বর জরুরি কথা, আজকে থেকে একটু সময় বের করুন কান্নাকাটির জন্য। মাঝে মধ্যে রাতে উঠে তুরেকাত সালাত আদায় করে কি বলতে চাচ্ছেন সেইটা বলেন, একটু বলেন। দুই, মার্চের 7-8 সম্মেলন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এদেশের সবচেয়ে বড় উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দুই প্রতিষ্ঠানে প্রায় 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে, 100 জনের বেশি শিক্ষক শিক্ষিকা, খালি একটু দোয়া করবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, দেশের উচ্চশিক্ষিত জ্ঞানী গুণীগণ আলোচক ডক্টর মুসলিহুদ্দিন, ডক্টর লোকমান, ডক্টর আবু বাকার জাকারিয়া, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর এমাম হোসেন, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর এমামউদ্দিন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুসালাম, শেখ কাজী ইব্রাহিম, শেখ আব্দুল নূর মাদানী, আমিও ইনশাল্লাহ খাকসার ভাঙাচরা ছেঁচড়া মেয়ে আমিও থাকবো আপনাদের সাথে, যা বুঝি, তাদের মতো না বুঝলে কিছু তো ভাঙাচরা বুঝি, আমিও নহে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে মার্চের 7-8 ইনশাল্লাহ সবাই যাবেন। রূপগঞ্জ নারায়ণগঞ্জ কুড়িল বিশ্ব রোড আপনার ওই কোনাবাড়ি, তারপরেই কাঞ্চন ব্রিজ, সবসময় মনে রাখবেন কাঞ্চন ব্রিজ, জি কাঞ্চন ব্রিজ, দেবই বাজার, কাঞ্চন ব্রিজে গেলেই বোঝা যাবে এই কোথায় আছে, পাশে আছে কাঞ্চন ব্রিজ। সকল দিনই ভাই বোনকে উচ্চশিক্ষিত মানুষের আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সেখানে আপনাদেরকে কোনো দলের কথা বলা হবে না, আপনাকে মুক্ত থাকতে বলা হবে, একটু খালি থাকেন, জেহেনটা একটু খালি রাখেন, মুক্ত রাখেন।
মানুষের উপরে সংকীর্ণতা কমান, এই ভালো ওই ভালো এটা বলতে যায়েন না, এ দল ভালো ওই দল ভালো এটা করতে যায়েন না, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। পৃথিবীতে যেখানে যারা, রাজা হতে পারে, ফকিরও হতে পারে, জঙ্গলও হতে পারে, শহরও হতে পারে, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, মানুষের মতামত মানে না, তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম। কোরআন সহিহ হাদিস মানে তাই আহলে হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে শেষে আপনাকে অনুরোধ জানাচ্ছি, অনেক বই পুস্তক গাড়িতে থাকে, বিশেষভাবে তাওজিহুল কোরআন, আমার জীবনে বড় স্বাদ তাওজিহুল কোরআন, এটা তাফসির লিখা আর আবদুল্লাহর, এদেশের বাংলা ভাষায় সবচেয়ে উন্নত মানের বই বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি। দেখেন মিন্নাতুল বাড়িটা প্রত্যেকটা বাড়িতে থাকা জরুরি। বাংলা ভাষায় উন্নত মানের বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, 200-250 টাকা, বড় কথা নয়, ও তো আসে আর যাই চলে যায়। এছাড়া আরও যত বই আছে, মমর্ষ কবর থেকে মমর্ষ হতে কবর পর্যন্ত, এছাড়া শিক্ষা বনাম জাহেলিয়াত বা আবদুল্লাহর ওই বইটা আছে কি না আমরা হাদিস মানতে বাধ্য, এসব বইগুলি সংগ্রহ করুন। বিশেষভাবে মাসিক আলিতে সাম পত্রিকা, যার মূল্য 20 টাকা, নিজের কাছে না থাকলে কারোর কাছে 20টা টাকা নিয়ে পত্রিকাটা রেখে যোগাযোগ করে প্রতি মাসে নেওয়ার চেষ্টা করেন। সকল দিনই ভাই বোনকে আল্লাহর ভয়ে ভীতু হয়ে কান্নাকাটি করার জন্য অনুরোধ রেখে 7-8 মার্চের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ রেখে, বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে, জি না, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সলাতের উপরে আলোচনা আল্লাহ যদি আবার নিয়ে আসেন, ভাবছিলাম যে এখান থেকে শেষ শুরু করব, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো পরামর্শ ছিল না, আমি আমার মতো বললাম, সলাতের আলোচনা করতে পারতাম আলহামদুলিল্লাহ, আবারও কোনো দিন হবে ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের মতো আলোচনা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। কয়েকটা জিজ্ঞাসা, আমার নাম জয়নাল আবেদিন, আমার প্রশ্ন হল ফরজ সলাতের পর ইমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত করে তার সাথে মোনাজাত ধরা যাবে কি, বেদাত ধরা যাবে না? বইগুলি স্টেজ থেকে নেবেন, কেউ চলে যাবেন না। মানুষ মারা যাওয়ার পর মৃত্যুবার্ষিকী পালন করা হারাম, কাবিরা গুনাহ। মৃত্যুবার্ষিকী নামে দাওয়াত দেয়, এমন কি মারা গেছে ওই বাড়িতে খাওয়া যাবে না, সেই দিন ওই বাড়িতে জানাজা পড়ার পরে ওই বাড়িতে খাওয়া হবে না। তালিম, মহিলারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মহিলাদের এখানে সেখানে তালিম দিতে যাওয়া হারাম, বাড়িতে থাকবে, ওর স্বামীকে ভালোবাসবে, ভাত রান্না করবে, এটাই কাজ। আমি একজন মুসলমান, রুপিও নয়, মুসাফির ও নয়, সুস্থ সবল, এবং রমজান মাসের ফরজ সিয়ামগুলি রাত